যাচ্ছি, আমার আসতে কিন্তু দেরি হতে পারে, তুমি নুরুর দিকে খেয়াল রেখো। আমার উস্তাদের নজর তোর উপরে পড়েছে, উস্তাদ তোর সাথে একটু এক্সকেন করতে চায়। শুকুরের বাচ্চা, তোর কি মা বোন নেই? সবাই যদি মা বোন হয় তাহলে স্ক্যান স্ক্যান করবো কার সাথে রে? তুই ছাড়া আমার আর কি আছে? আজ তোকে সুযোগে পেয়েছি, তোকে আমি স্ক্যান স্ক্যান করেই ছাড়বো। তুই একটা আস্ত শয়তান। শয়তান? শয়তান? আমি ওই শাড়ি শয়তানের কি দেখবার লাগছ? আয় আয় আমার বুকে আয়, আমি আজ তোকে শুধু আদর করবো। ছাড় শয়তান, ছাড়। আয় 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 জসিম, শালি পালা পাল্লাচ্ছে, শালি তো ধৈর্য পালা। এই চুমকি, আমাকে কি তোর পছন্দ হচ্ছে না? এই তুই একটা কুকুর। আমি কুকুর? তুই কি দেখেছিস? কুকুর মাংস খাই, আমি তোর মাংস। এই চল সবাই। চুমকি, তোমার কি হয়েছে? চুমকি, চুমকি, তোমার কি হয়েছে? চুমকি, চুমকি, তুমি দেখতে পাচ্ছ না মাইকেল, আমাকে ইজ্জত দিতে চেয়েছিল, তাই আমি পালাবার চেষ্টা করেছি, মাইকেল আমাকে বাঁচতে দিল না। না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, চুমকি তুমি মরতে পারো না। না, আমি মাইকেলকে ছাড়বো না। মাইকেল, মাইকেল, আমার তুমি আমার লক্ষ্মী স্বামী, এতদিনে প্রভু আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে, দাদা ওকে আমার খুলে দাও। না না, ওকে আমি কুম্পু কেরাতে শিখাবো। না না, ওকে আমি লালন পালন করবো। ওকে কি নাম বলে ডাকবো? ওকে আমরা নুরি নামেই ডাকবো। হ্যাঁ, আজ থেকে ওকে নুরি নামেই ডাকবো। দেখো
আমি কি করি? কেন দাঁড়াও, বানু পান দাও, আমার একটু তাড়া আছে। কি ব্যাপার, আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমার ওই বস্তিতে গরিব দুঃখী মানুষ থাকে, তাদেরকে একটু দেখতে যেতে হবে। বাবা আমিও যাবো। হ্যাঁ, তোকে এবং তোর মাকে নিয়ে যাবো। আদম আলী হুজুর, পানি কোটা রেডি কর। আমি পানি কোটা নিয়ে রেডি হুজুর। চল। আপনি যদি দয়া করে এই গরিবের বস্তিতে একটু বসেন, তাহলে একটু চা নাস্তার ব্যবস্থা করতাম। না খালো মিয়া, অন্য একদিন এসে চা নাস্তা খেয়ে যাব। বাবা এত করেই যখন বলছি একটু বসই না। মা রানু, আরে তুমি দেখছি অনেক বড় হয়ে গেছো। মনে আছে ছোটবেলায় আমার রিকশায় করে তোমাকে আমি ঘোরাতাম? বেশ, আজ চা নাস্তার পর আমি তোমাকে আমার রিকশায় চড়িয়ে পুরো এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কেমন? কালো আজ তাহলে চলে, মা রানুকে বাড়িতে পৌঁছে দিও। সালাম জমিদার সাহেব। মা রানু, তুমি রিক্সাতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তোমরা কি এই বস্তির ছেলে? এই বস্তি মানে কত না বাড়ি বল পূর্ণিমা চারটিকে। কথাবার্তা ঠিকভাবে বলো, জানো উনি কে? আমাদের জমিদার রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। যাও পূর্ণিমা চাঁদ, আবার যদি দেখা পাই তাহলে তোমাকে বুঝিয়ে দেব। এই দেশটার কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে। জসিম, মুরাদ, শোন, মালগুনে বস্তির দিকে যা, চারিদিকে খেয়াল লাগিস, পুলিশ যেন টের না পায়। টের পেলে কিন্তু খবর আছে। বস বস্তির পিছন দিয়ে মাল নিয়ে যায়। জসিম, মুরাদ, শোন, একটি মালও যেন পুলিশ বা গোয়েন্দা টের না পায়, মাল নিতে পাঠিয়ে আসবে, খেয়াল রাখিস কিন্তু। আপনি কোনো দিন
যাবেন না, আপনি কি আমাদের সাথে যাবেন? না, আমি যাব না। বস, মালের পাটিকে কি করে চিনব? শোন জসিম মুরাদ, মালের পাটিকে কিভাবে চিনবি তা আমি বলে দিচ্ছি। পাটির ডানাতে ড্রাগনের চিল থাকবে, তোদেরকে দেখলে ডানা তুচু করবে, ওদের মুখে একটা সিগারেট থাকবে, ওরা একটা নাম্বার বলবে 090, তোরা বলবি যে 900। এরপর বুড়ো আঙুল উপরে উঠাবি, এরপর মালগুলো বুঝে নিবি, এরপর ইউএসএ ডলারগুলো বুঝে নিবি। হাবিলদার, বিপ কেস চেক করো। স্যার, এগুলো তো হিরোইন। হাবিলদার, বিপ কেসটা গাড়ি জোড়ো। হাবিলদার, এবার তুমি ওদের সামলাও। জি স্যার। হ্যালো, জি স্যার, জি 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 স্যার, আমি এক্ষুনি দেখতেছি। জি 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 বাবা। সালাম রসুল সাহেব। আরে মাইকেল যে বড় ভাই, আপনি কেন? আমি তো মনে করছি গরিবের বাড়িতে হাতি ভাড়া পড়ছে, তো বলেন আপনার জন্য কি করতে পারি। শুনলাম আমার দুটি ছেলেকে আপনারা অ্যারেস্ট করছেন। ও, আপনি কি জসিম মুরাদের কথা বলতেছেন? হ্যাঁ, কিন্তু আমি তো ওদের ব্যাপারে কিছুই করতে পারবো না। ওদের ব্যাপারে উপরে কর্মকর্তারা জেনে গেছে, ওরা গাজা এবং গিরোহিনিয়া ধরা পড়েছে। হুজুর সাহেব, আমি আপনাকে আমি ওদেরকে এখনই সালাম করে বাস্ত। জি স্যার, জি জি, আমি এখনই দিচ্ছি। জি স্যার, জি জি জি। হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, তোমার কথায় ঘোষ নিয়ে তো এখন বিপদে পড়েছি। ওদের উপরে ঠেলা সামলাও, এখন ওদেরকে এখনই সালাম করতে হবে, ব্যবস্থা করো। স্যার, আপনি অতটা চিন্তা করবেন না, ম্যাকল হচ্ছে সন্ত্রাসের গডফাদার। আমরা বলবো যে আমাদেরকে ম্যাকল গ্রুপে কোনো টাকা দেয় নেই, আরো আমাদেরকে হুমকি দিয়েছে। স্যার, হুমকি দিয়েছে। আরে তোমার মাথা তো দেখি অনেক বুদ্ধি হয়েছে, যাও একবার সালাম করার ব্যবস্থা করো। ইয়েস স্যার। জসিম মুরাদ এখন আচ্ছা না কেন?
বস এই অবিনাশ স্যার সরজে বলে আর কি হয়েছে বস আমি যদি সত্যি কথা বলি আমাকে গালাগালি করবেন না তো এই চালে রে বাচ্চা সরজে বলে ভাল জসিম মোরাদের কি হয়েছে বস ওদেরকে উপরে পাঠানোর ব্যবস্থা করেছে ওই রছুল দরগা সাহেব ওনাদেরকে নাইকেল চুরি থানাতে চালান করে দিয়েছে ওই হারামজাদার তো বড় সাহস ওই দরগার বাচ্চা সরজে উপরে পাঠিয়ে দেব আমি বস পুলিশ মারা এত সহজ কথা না যা করবেন একটু ঠান্ডা মাথায় করবেন এই সবাইকে খবর দে এই সবাই এসো সবাই বস্তির দিকে যা পুলিশকে ইনফরমেশন দিয়েছে বস ওই বস্তির পিচ্চি গ্রুপ আপনার মাল দড়িয়ে দিয়েছে এই চাল্লি বস্তির তো পিচ্চা যে সবাইকে ধরে আনার ব্যবস্থা কর বস যা ইয়েস বস তুই তাহলে পিচ্চি নাচিম কি বলতে চান সোজা সুজি বলুন বাহ তুই পিচ্চি না রে তুই আমার বাবা আমি আপনার বাবা না তুই আমার টিমের সাথে খেলে জিততে হবে না হলে তোকে সোজা উপরে পাঠিয়ে দেব এই তোরা দেখ এই হারামজাদা কি বাবা আমার দিকে তাকিয়ে রয়েছে তুই তো ম্যাগনেট ফিট করতে হবে এই তোরা কই গেলি ওদেরকে দূর দূর বেঁধে ফেল তোদের সাথে আমার ফাইনাল ক্রিকেট ম্যাচ খেলতে হবে এই তোদেরকে নিয়ে আজকে আমরা ক্রিকেট খেলবো কি বলিস কেমন আছে সোনামণি এই যা ওদের বাদন খুলে দে ওদেরকে মাঠে নিয়ে যা কি ব্যাপার আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন তোদেরকে আজ নিয়ে ক্রিকেট খেলবো ভাই ডন আমার মাল আমার লোক ধরিয়ে দেয় কার এত বড় সাহস ওই পরিচয় লেখ করে ফারুককে খবর দে আমার মাল আমার লোক যে ধরিয়ে দিয়েছে তার খবর করে দেবো যা দাঁড়ানো লিখেন ঠিক আছে ভাই আমি যাচ্ছি খাইয়া লাইতাছি আমি এখনই খাইয়াইতাছি
তোরা তো আমি মারতে চাই নাই, তুই নিজেই মরলি রে। আমার কাজ হলো ছেলে মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া, কিন্তু তোমাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা কোথা থেকে আসবে? ওস্তাদ আপনি ইচ্ছা করলে সবকিছু ব্যবস্থা করতে পারেন, প্রয়োজনে আমরা দিনমজুরি করব, তবু আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই। এটা হলো পাহাড়ি এলাকা, কেন কাঠ কেটে যা টাকা আয় করবে তা টাকা দিয়ে তোমাদের খাবার ব্যবস্থা হয়ে যাবে। কাল থেকে আমি ওদের মার্শাল আর্ট শিখাবো, ওরা যেন অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আজ থেকে ওদের নাম হবে সোশ্যাল অপটেন ফাইটার। চললে ব্লড টাকা দিকে খবর দে। ওকে বস, আমি এক্ষুনি ফোন করছি। আসুন, জোশি মুরাদকে জেল থেকে ছাড়াবার জন্য ব্লড টাইগারদেরকে নিয়ে কাজ করবি। ওকে বস। আর জমিদার রায়হান চৌধুরী অনেকদিন যাবত মাসোহরা দিচ্ছে না, যা একটু খবরটা তো দেখি। আমি এক্ষুনি যাচ্ছি বস। মাসোহরা দেবে না। বাবা তোমরা কারা? শোনো জমিদার, আজ অনেক দিন যাবত তুমি আমাদের বাধা দিচ্ছ না। ঠিক আছে, তোমার লোকজন নিয়ে তুমি চলে যাও, আমি মাইকেলের সাথে কথা বলবো। এই ব্ল্যাক টাইগার, চল আমরা বসকে যাই বলবো, জমিদার ও বস্তি বাসীরা আমাদের বাধা দিতে রাজি হচ্ছে না। বস বস, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই জমিদার ও তার বস্তি বাসীরা বলেছে আপনারা কি মাসোহারা মাসোহারা দেবে না। কার এত বড় সাহস? আজ বিকেলে আমি নিজেই উপস্থিত যাব।
টাইগার। ইয়েস বস। জমিদার কোথায় আছে? আমার কাছে নিয়ে এসো। এ তোরা আয় আমার সাথে। জমিদার, আমার দুইজন লোক জেলে পচে মরছে, তাই আমার কিছু টাকার প্রয়োজন। তুমি আমাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দাও। বর্তমানে আমার বস্তির যে অবস্থা, ঘরগুলি ভেঙে ভেঙে পড়ছে, আমি কিছুদিন পরেই টাকাটা দিয়ে দেবো বাবা। ঠিক আছে জমিদার, তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম, কিন্তু মনে রেখো কথা যেন নড়চড় না হয়। এই চল সবাই। শালাকে মাসে মাসে টাকা দিচ্ছি, এখন আবার বড় অঙ্কের টাকা চাচ্ছে। না না, এটা একটা বিহিত করতেই হবে। শুনছো কিনা, মাইকেল গ্রুপ যে উন্নয়ন অত্যাচার শুরু করেছে, এই বস্তিতে আর থাকা যাবে না। ওগো, আমার মন বলছে আমার ছেলে বেঁচে আছে, আবার সে বস্তিতে ফিরে আসবে, আমি এই বস্তি ছেড়ে কোথাও যাব না। মাইকেল যদি আমাদেরকে মেরে ফেলে, তাহলে আমাদের ছেলের খোঁজ পাবো কি করে? তার চেয়ে চলো আমরা অন্য কোনো বস্তিতে গিয়ে থাকি, সেখান থেকে আমরা আমাদের ছেলের খোঁজ করব। আমি এই বস্তি ছেড়ে কোথাও যাব না, এ আমার শেষ কথা। বেশ, আল্লাহর উপর ভরসা করে তোমার কথাই মেনে নিলাম। আচ্ছা, আমি রিক্সা নিয়ে এনাও পান, আসার সময় বাজার নিয়ে আসি। বেশ বেশ, চাল ডাল তরি তরকারি যা যা দরকার আমি সব নিয়ে আসবো। তাই নয়, আমাদের মেন মার জন্য একটা ভালো শাড়িও কিনে নিয়ে আসবো। আয় সাইনা, আয় থাকতে আর বউ কষ্ট হোক। বস, আজ যার কিন্তু ছুটি দেন, আর কোনোদিন ছুটি চাইতেন না। এই বেড়া তোর বউ বসুর কটা বাচ্চা দেয়? বস, আর হলাম ইয়ে দোষ গেল কি চাষালা। বস, আমার পেটে ভীষণ ব্যথা করতেছে, আমাকে একটু ছুটি দিবেন। কি ব্যাপার? কারো বইয়ের ডেলিভারি, কারো পেট ব্যথা, যাও ওদের কাছে এসো। বুঝছি, এলো তুই নয়া বুমুর আইসস। সিঙ্গাপুরে যামু তোরে দিমু কত কি কত কি
করে পাইতে চাই, আমি কি করি করে ছাড়া, আমি যে বাঁচব না। বস, জসিম মুরাদকে নিয়ে এসেছি। জসিম মুরাদ, তোদের জেলখানায় কোনো কষ্ট হয়নি তো? আমি প্রতিদিন তোদের খবর নিয়েছি। ওই নাইকেশ্বরী থানার ওসি সাহেবকে 50,000 টাকা দিয়েছি, কিন্তু ওই ফকুনির বলে টাকা খেয়ে কোনো কাজ করে নাই। তার মাসোয়ারা তাকে দিতে হবে। বস, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, কারণ আমাদের পিছনে শত্রু লেগে আছে। শত্রুকে সাহায্য করার জন্য নতুন একটি গ্রুপ তৈরি করেছি, তার নাম হলো ব্লাড টাইগার। বস, জসিম মুরাদ জেল থেকে যারা পেয়েছে, আপনি এতে খুশিতে যদি আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে একটু এসকান এসকান করব। আহ, তো কি আবার বলতে হবে নাকি? এসকান এসকান করার জন্য ব্যবস্থা হ্যালো মির্জা, এখন আমি আসকানে আসকানে আছি, তোমার তো পরে কথা হবে। চললে বস, কোথায় তোর নিত্য স্বজনী? নিয়ে আয়। যাচ্ছি বস। বাহ বাহ, খুব সুরাত হে, চললে গানা লাগা। Come on, come on.
दिल में तलाश हो तो मैं बहुत नरम है।